নমস্কার। পশ্চিমবাংলা বিধানসভা সোমবারই ছিল শেষ দিন, অধিবেশনের শেষ দিন। সেই শেষ দিনে তৃণমূলের বিধায়ক ও বিজেপির বিধায়কদের মধ্যে হাতাহাতি ঘুষোঘুষি মারপিট চলল, চরম মারপিট। আসলে ঘটনাটি হয়েছে, শুভেন্দু অধিকারী রামপুর হাট কাণ্ড নিয়ে বক্তব্য পেশ করতে থাকেন। তখন তিনি বলেন, তৃণমূলের কারসাজি, অনুগত মণ্ডল জড়িয়ে রয়েছে, সম্পূর্ণটাই তৃণমূলের কারসাজি, পশ্চিমবাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। সঙ্গে সঙ্গে তৃণমূলের বিধায়করা শুভেন্দুর উপরে আক্রমণ করতে থাকে, ফলস্বরূপ দুদলের মধ্যে মারপিট লেগে যায়। সেই মারপিটে দেখা যায় যে মনস্টিকা বিজেপির বিধায়ক মার খাচ্ছেন, জামা ছিঁড়ে গেছে। তৃণমূলের চুচুড়ার বিধায়কের নাক ফেটে গেছে বিজেপির ঘুষিতে। এবার তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে, শুভেন্দু অধিকারী ঘুষি মেরে নাক ফাটিয়ে দিয়েছে। বিধানসভা অধিবেশনের শেষ দিনে চক্রান্ত করে বিজেপি এটা করেছে। বিজেপি বলছে, তৃণমূল এখন যা পর্যায়ে এসেছে, বাইরে তো মানুষকে মারেই, বিধানসভায় বিধায়কদেরও মারে, তাই রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো বুদ্ধি নেই। মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় শুভেন্দুর দল, বিজেপির বিধায়করা। এরপর যেটা দেখতে পেলাম, বিধানসভার অধ্যক্ষ যিনি রয়েছেন তিনি কি করলেন, শুভেন্দু অধিকারী সহ আরো পাঁচজন বিজেপি বিধায়ককেই সাসপেন্ড করলেন। এখন প্রশ্ন হলো, মারপিট কি শুধু বিজেপির বিধায়করাই করেছে, তৃণমূলরা কি করেনি? শুধুমাত্র সাসপেন্ড তৃণমূলরা না হয়ে বিজেপিরা হলো কেন? এবার আরেকটি বিষয়, বিজেপি কিন্তু এখন ভালো সাহস দেখাচ্ছে, বিজেপি কিন্তু এখন অ্যাকশনে যাচ্ছে, অ্যাকশন মোডে রয়েছে, প্রতিবাদ করেই ছাড়বে, তার মানে আর পার লড়াইয়ে যাচ্ছে বিজেপি। তৃণমূল কংগ্রেস শুধুমাত্র বলে বেড়াচ্ছে যে বিজেপি দাঙ্গাবাজের দল, দাঙ্গা করে জিততে চাইছে। বিজেপি এবার দেখতে চায় যে কত ধানে কত চাল, এবার ছেড়ে দেওয়া হবে না, বিজেপির তরফ থেকে এই কথা বলা হচ্ছে। এবার বাংলার মানুষ কোন নজরে দেখল? বাংলার মানুষ দেখল দু দলের মধ্যে অ্যাকশন হচ্ছে, বিজেপিও মারছে তৃণমূলও মারছে, প্রথম হয়তো তৃণমূলই গেছে। তো বাংলার মানুষ কাকে পছন্দ করছে? তৃণমূলের সরেতান্ত্রিক সরকার থেকে মুক্তি চাইছে নাকি বিজেপিকে চাইছে? তৃণমূল বলছে বিজেপি দাঙ্গা করতে চাইছে, বিজেপি বলছে তৃণমূল সরকার ব্যর্থ, মানুষকে হত্যা করছে, পুড়িয়ে মারছে, সিপিআইএমের থেকেও খারাপ। এবার জনগণের বিচার করবে। তো জনগণ কি বলছেন কমেন্টে লিখবেন। জয় হিন্দ।